সংস্কৃতির ভাগ কেইটা আর কি কি? লোক সংস্কৃতি বলিলে কি বুঝা? বুঝাই লিখা। সংস্কৃতির পরিধি অতিশয় ব্যাপক। গুণ, লক্ষণ, বৈশিষ্ট্য আদিলৈ লক্ষ্য করে এই সংস্কৃতিক তিনিটা ভাগত ভগুয়া হয়েছে। অভিজাত সংস্কৃতি রীতিবদ্ধ, সুনির্দিষ্ট আর আত্মসচেতনতা যুক্ত সংস্কৃতিকে অভিজাত সংস্কৃতি আখ্যা দিয়া হয়। অভিজাত সংস্কৃতি শাস্ত্রীয় বা বৈদিক বা মার্গীয় সংস্কৃতি বলিব পারি। এই সংস্কৃতিক আকো গ্রেট ট্রেডিশন আখ্যাও দিব পারি। ভারতবর্ষত অভিজাত সংস্কৃতির উদ্ভব আজির পৰা 2500 বছর পূর্বেই সম্ভব হয়েছে। অবশ্যে অভিজাত সংস্কৃতির উদ্ভব আর বিকাশ লোক সংস্কৃতির পূর্বে নে পরবর্তী কালত হয়েছিল সেই কথা কব পৰা না যায়। সময়ের সুতত যথেষ্ট পরিবর্তনের সম্মুখীন হলেও ভারতীয় অভিজাত সংস্কৃতির গতি চিরপ্রবমান রূপত অব্যাহত হয়ে আছে। জনজাতীয় সংস্কৃতি সহজ ভাষা জনজাতীয় সকলের দ্বারা সৃষ্ট সংস্কৃতিকে জনজাতীয় সংস্কৃতি। জনজাতীয় সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ তথা প্রায় অক্ষত। কোনো পরিস্থিতি জনজাতীয় সংস্কৃতি যদি লোক বা অভিজাত সংস্কৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় তেন্তে প্রকৃতার্থত সি আর জনজাতীয় সংস্কৃতি হয়ে থাকিব নোৱাৰে। অবশ্যে জনজাতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত হলেও লোক অথবা সৃষ্ট সংস্কৃতির কোনো পরিবর্তন নহয়। লোক সংস্কৃতি লোককলা বা পরিবেশকলা যেনে পুতলা নাচ, ঢুলিয়া, খুলিয়া, উজাপালি দেওধনি, বাগৰুম্বা, খেৰাই, নাট্যরূপ বিশিষ্ট অনুষ্ঠান যেনে বিয়া, সহযাত্রা, কৃষি উৎসব, পূজা উপাসনা আদি বিভিন্ন উৎসব, লোককাব্য, লোককাহিনী, লোকগীত, লোকনৃত্য, লোকভাষা, লোকযাত্রা, লোকসংগীত আদি বিভিন্ন কলার পদ্ধতিগত অনুশীলন আর অধ্যয়নে হল লোক সংস্কৃতি। লোক সংস্কৃতিক লোকবিদ্যাও আখ্যা দিব পারি। সহজ ভাষাত লোকর দ্বারা সৃষ্ট যে সংস্কৃতি সেই লোক সংস্কৃতি। লোক সংস্কৃতির উদ্ভব আর বিকাশের পটভূমিও লোক সমাজ। এই লোক সমাজ হল নগরপত্তনের পূর্বতে থাকা জনসমষ্টি। মহান সভ্যতার দ্বারা প্রভাবিত নোহাক থাকা সমাজকো লোক সমাজ আখ্যা দিব পারি। লোক সংস্কৃতি পদটো দরাচলতে ইংরাজি ফোক কালচার শব্দর পরিভাষা রূপে ব্যবহার হয়। সাম্প্রতিক কালত ফোকলোরক প্রচারের বাবে লোক সংস্কৃতি পদটো ব্যবহার করা হয়। ফোক অর্থ লোক বা জন, লোরর অর্থ বিদ্যা। এইফালেরপা সাবলৈ গেলে ফোকলোরর অসমীয়া পরিভাষ্য লোকবিদ্যা শব্দটো প্রয়োগ করাহে অধিক যুক্তিযুক্ত। সংস্কৃতির বিশিষ্ট গবেষক ডক্টর নবীন চন্দ্র শর্মাদেবর মতেও লোর পদে লোর পদে সংস্কৃতিক সূচায় বলে কোয়া টান। এইফালেরপা ফোকলোরক বুঝাবর বাবে লোকবিদ্যা পদটো প্রয়োগ করাহে অধিক সমীচীন যেন লাগে। লোকবিদ্যা বা লোক সংস্কৃতির পরিসর অতি ব্যাপক। সাধুকথা, লোককথা, প্রবাদ প্রতন্ত্র, যোজনা, হাথর, ফকরা, প্রবচন, মন্ত্র, আবৃত্তি, গালিগালাজ, আশীর্বাদ, অভিশাপ, অপমান, সন্মান, সম্বর্ধনা, লোকবিশ্বাস, লোকনৃত্য, লোককলা, লোকভাষা আদি আটাইবোৰ লোক সংস্কৃতির অন্তর্গত। লোক সংস্কৃতির বিশিষ্ট গবেষক রিচার্ড এম ডর্সনে লোক সংস্কৃতির চারিটা বহল ভাগ নির্ণয় করেছে। যেনে মৌলিক সাহিত্য, ভৌতিক সংস্কৃতি, সামাজিক লোকর রীতি নীতি আর লোক পরিবেশকলা। তলত এই চারিটার বিশেষ চমুকৈ আলোচনা করা হয়েছে। মৌলিক সাহিত্য রূপ আর গঠনের দিকের পৰা মৌখিক সাহিত্যর বাচিক কলা আখ্যাও দিব পারি। বহুতো পণ্ডিতে মৌলিক সাহিত্যর বুঝাবলৈ অভিব্যঞ্জক সাহিত্য পদটিও ব্যবহার করে। লোককাহিনী, লোককাব্য, লোকভাষা আদি মৌখিক সাহিত্যর অন্তর্গত। বাচিক কলা বা মৌখিক লোকবিদ্যার ক্ষেত্রত অসমৰ লোক সংস্কৃতি অতি চহকী। এই রাজ্যের প্রান্তরে প্রান্তরে লুকাই থকা অসংখ্য লোককবিতা, লোককাহিনী,
লোকোক্তি, লোকভাষা আদিও মৌখিক সাহিত্যৰ ঐশ্বৰ্যশালিতাৰ বিষয়ে সোঁৱৰাই দিয়ে। বিহুগীত, হুঁচৰি, বিয়ানাম, আইনাম, মাউত গীত, বন্দনা বা স্তুতি গীত, দেহ বিচাৰৰ গীত, জন্না গাভৰুৰ গীত, বাৰমাহী গীত, বদন বৰফুকনৰ গীত, জয়মতীৰ গীত, মণিকোঁৱৰৰ গীত, জিকিৰ জাৰী, চিকন সৰিয়হৰ গীত, ৰাধিকা শান্তিৰ গীত, মণিৰাম দেৱানৰ গীত, নাহৰৰ গীত, হৰদত্ত বীৰদত্তৰ গীত আদি, বেলাত মলুৱাৰ গীত, তামোল চুৰৰ গীত, জনজাতীয় সংস্কৃতিৰ বিভিন্ন গীত যেনে ঐনিতম, কাবানৈনিতম, বিহু গীত, বৈশাগু গীত আদি অসমীয়া লোককবিতাই সততে লোক সংস্কৃতি চহকী কৰিছে। লোককাহিনীৰ ক্ষেত্ৰতো অসম বিশেষ চহকী। জনজাতীয় আৰু অজনজাতীয় উভয় শ্ৰেণীৰ মাজতে প্ৰচলিত বিভিন্ন সাধুকথা, জনশ্ৰুতি আদিও তাকেই প্ৰমাণ কৰে। একেদৰে যোজনা পতন্তৰ, হাথৰ, ফকৰা, প্ৰবাদ আদিও অসমীয়া লোক সংস্কৃতিক ঐশ্বৰ্যশালী কৰিছে। ভৌতিক সংস্কৃতি কোনো এক সমাজত যুগে যুগে প্ৰবাহমান পৰম্পৰা আৰু ৰক্ষণশীল অংগীভূত বাচিক কলা কৌশল, পাৰদৰ্শিতা, পদ্ধতি আদিকেই ভৌতিক সংস্কৃতি আখ্যা দিয়া হয়। ৰন্ধন ক্ৰিয়া, কৃষিকাৰ্য, ঘৰ দুৱাৰ নিৰ্মাণ, যন্ত্ৰপাতি নিৰ্মাণ, বয়নশিল্প আদি বিষয়ৰ চৰ্চা ভৌতিক সংস্কৃতিৰ অন্তৰ্গত। অসমীয়া সংস্কৃতিৰ ক্ষেত্ৰতো মানৱ সমাজৰ এনে প্ৰাত্যহিক জীৱনৰ প্ৰয়োজনীয় সামগ্ৰীসমূহকে ভৌতিক সংস্কৃতিৰ পৰিসীমাত শ্ৰেণীবদ্ধ কৰিব পাৰি। সামাজিক লোকৰ ৰীতি নীতি মানৱ সমাজৰ পৰম্পৰাগত জীৱনেই হৈছে সামাজিক লোকৰ ৰীতি নীতিৰ অন্য নাম। সাধাৰণতে এখন সমাজ বা পৰিয়ালৰ মাজত উদযাপিত কৃষি, জন্ম, বিবাহ, মৃত্যু আদি বিষয়ক পৰম্পৰাগত জীৱনৰ অন্তৰ্ভুক্ত কৰিব পাৰি। বিভিন্ন লোককাব্য, লোকবিশ্বাস, লোকাচাৰ, লোকধৰ্ম, লোকচিকিৎসা আদি সামাজিক লোকৰ ৰীতি নীতিৰ অন্তৰ্গত বিষয়। সামাজিক লোকৰ ৰীতি নীতিৰ ক্ষেত্ৰত অসমৰ ঐতিহ্য মন কৰিবলগীয়া উৎসৱ অনুষ্ঠান, খেল ধেমালি, লোকধৰ্ম আদিৰ জাক জমকতাৰে এই সংস্কৃতি সদায় প্ৰাণৱন্ত। জনজাতি, অজনজাতি সকলোৱে পালন কৰা বিভিন্ন উৎসৱ অনুষ্ঠান যেনে বিহু, বৈশাগু, আলি আই লিগাং, ভঠেলি, বাইখু, টুচু পূজা, অম্বুবাচী, চামাংকাং আদি উৎসৱ অসমৰ সামাজিক লোকাচাৰত পৰে। এনেদৰে প্ৰাচীন কালৰে পৰা চলি অহা বিভিন্ন খেল ধেমালি যেনে কুকুৰা যুঁজ, বাঘ গৰু, টেকেলি ভঙা, ধূপ খেল, কুট কুট, লুকাচুৰি, টাংগুটি আদিও সামাজিক লোকাচাৰৰে একোটা পৰিধি। ৰোগ নিৰাময়ৰ হেতু গাঁৱৰ বেজ বা উজাই দিয়া বিভিন্ন ঔষধ, বনৌষধিৰ দ্বাৰা ৰোগ নিৰাময়ৰ চেষ্টা, বিভিন্ন যাদুমূলক বিশ্বাস আদিও সামাজিক লোকাচাৰৰ হৈ অংগাংগীভাৱে কাম কৰে। লোক পৰিৱেশ্য কলা লোক পৰিৱেশ্য কলা হ'ল লোক সংস্কৃতিৰ চতুৰ্থ প্ৰধান অংগ। পৰম্পৰাগত সংগীত, নৃত্য, নাট আদি কলাৰ সমন্বয়ে হ'ল পৰম্পৰাগত লোক পৰিৱেশ্য কলা। পুতলা নাচ, অংকীয়া ভাওনা, বিভিন্ন প্ৰকাৰৰ নৃত্য, সংগীত, নাট ইত্যাদি লোক পৰিৱেশ্য কলাৰ অন্তৰ্গত বিষয়। অসমীয়া লোক সংস্কৃতিত এই পৰিৱেশ্য কলাই এখনি বিশিষ্ট আসন লাভ কৰি আছে। সহজ ভাষাত নাট, গীত, নৃত্য আদিৰ সমন্বয়ে লোককলা। অসমৰ বিভিন্ন স্থানত প্ৰচলিত পুতলা নাচ, ঢুলীয়া খুলীয়া, উজাপালি, দেওধনি, বিহুগীত, বিহু নৃত্য, কুশান গান, ভাৰী গান আদি অনুষ্ঠানক এই লোককলাৰ অন্তৰ্ভুক্ত কৰিব পাৰি।